বন্ধুরা স্কেয়ার শঙ্কর একাডেমিতে মোস্ট ওয়েলকাম আজকের পর্বের প্রথম প্রশ্নটি হল অর্থনীতির জনক কাকে বলা হয় উত্তরটি হবে অ্যাডাম স্মিথকে পরের প্রশ্ন ভারতের পরিকল্পনা কমিশন কবে গঠিত হয় উত্তরটি হবে এপ্রিল উনিশশো সালে পরের প্রশ্ন ভারতের পরিকল্পনা কমিশনের প্রথম চেয়ারম্যান কে ছিলেন প্রথম চেয়ারম্যান ছিলেন জওহরলাল নেহেরু পরের প্রশ্ন ভারতের পরিকল্পনা কমিশনের সদস্য সংখ্যা কত উত্তরটি হবে আট জন পরের প্রশ্ন প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল কোনটি উত্তরটি হবে উনিশশো একান্ন থেকে ছাপ্পান্ন সাল পরের প্রশ্ন পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনুমোদন করেন কে উত্তরটি হবে পরিকল্পনা কমিশন পরের প্রশ্ন কোন পরিকল্পনাটিকে জনগণের পরিকল্পনা বলা হয় উত্তরটি হবে পঞ্চম পরিকল্পনাকে পরের প্রশ্ন ভারতে পরিবার পরিকল্পনা কর্মসূচি কবে গৃহীত হয় উত্তরটি হবে সালে। পরের প্রশ্ন রিজার্ভ ব্যাংকের গভর্নরকে কে নিযুক্ত করেন উত্তরটি হবে ভারতের রাষ্ট্রপতি পরের প্রশ্ন ভারত সরকারের প্রথম শিল্পনীতি কবে ঘোষিত হয় উত্তরটি হবে উনিশশো সালে পরের প্রশ্ন রিজার্ভ ব্যাংকের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত রিজার্ভ ব্যাংকের প্রধান কার্যালয় অবস্থিত মুম্বাইয়ে। পরের প্রশ্ন ভারতে কবে প্রথম ব্যাংক প্রতিষ্ঠিত পরের প্রশ্ন বিশ্ব ব্যাংক কাজ শুরু করে কবে বিশ্ব ব্যাংক কাজ শুরু করে উনিশশো সালের জুন মাস থেকে পরের প্রশ্ন ভারতের রিজার্ভ ব্যাংক কবে স্থাপিত হয় ভারতের রিজার্ভ ব্যাংক স্থাপিত হয় পয়লা এপ্রিল উনিশশো পঁয়ত্রিশ সালে পরের প্রশ্ন ভারতের কোন ব্যাংকের শাখা সবচেয়ে বেশি। ভারতের যে ব্যাংকের শাখা সবচেয়ে বেশি ব্যাংক। পরের প্রশ্ন জন্য খাদ্য প্রকল্প কবে চালু হয় হবে উনিশশো সালে পরের প্রশ্ন ভারতে কর্মসংস্থান নিশ্চয়তা প্রকল্প কবে চালু হয় কর্মসংস্থান নিশ্চয়তা প্রকল্প চালু হয় উনিশশো সালের অক্টোবরে পরের প্রশ্ন প্রতিটি শিশুর জন্য একটি গাছ স্লোগানটি কোন পরিকল্পনায় ওঠে উত্তরটি হবে ষষ্ঠ পরিকল্পনায় পরের প্রশ্ন হয় প্রতিষ্ঠিত হয় সালে। আজকের পর্বের শেষ প্রশ্ন এক্সিম ব্যাংক কবে প্রতিষ্ঠিত হয় এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটি হবে তা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর তোমাদের কাছে একটি বিশেষ অনুরোধ অবশ্যই তোমরা ভিডিওগুলিকে দেখছো লাইক এবং শেয়ার করছো না রিকোয়েস্ট করছি তোমরা অবশ্যই এই ভিডিও ভিডিও ক্লাসের সেশনটিকে শেয়ার করবে করবে এবং লাইক লাইক কারণ পরবর্তী করতে তোমাদের একটি আমাদেরকে অত্যন্ত মোটিভেট করে থাকে আর তোমরা যারা এই চ্যানেলে নতুন ভিজিট করছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশাপাশি ফেসবুক প্রোফাইলটিকে ফলো করে রাখবে তাহলে নিত্য নতুন ক্লাসের আপডেটগুলো তোমরা সবার আগে পেয়ে যাবে থ্যাংক ইউ সো মাচ